দুয়ারে ভ্যাকসিন শুরু হলো আলিপুরদুয়ারে। পুরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে স্বাস্থ্যকর্মীরা করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করলেন আজ থেকে। জানা যায়, চলাফেরায় অক্ষম প্রবীণ নাগরিকদের কথা ভেবেই এই বিশেষ প্রকল্পটির আয়োজন করেছে জেলা প্রশাসন। আজকে আমরা শুরু করছি যে যারা যারা অ্যাবাভ 60, যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদেরকে আমরা সব আইডেন্টিফাই করে প্রতিটা ওয়ার্ড থেকে আমরা লিস্ট নিয়ে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আমরা টিকাকরণ আমরা বাড়িতে গিয়ে দিচ্ছি। শহরের এক নম্বর ওয়ার্ডে এদিন দুয়ারে ভ্যাকসিনের সফল সূচনা হলো। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, এসডিও প্রিয়দর্শিনী ভট্টাচার্য এবং পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান মিহির দত্ত। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে এদিন তারা পৌঁছে যান প্রবীণ নাগরিকদের ঠিকানায়। টিকাকরণ করে সমস্ত যারা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা আছে, আমাদের গড ওয়াইজ আমরা ওদেরকে ভ্যাকসিনেশনটা লাগিয়ে দিচ্ছি। ভ্যাকসিনটা লাগানোর জন্য প্রত্যেক বাড়িতে এক একটা টিম করা হয়েছে, তো হেলথ দপ্তর থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, অ্যান্ড এটা পুরো আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগ দিয়ে আমরা এই ভ্যাকসিনেশনটা করছি। তো প্রত্যেকটা বাড়ি কাভার হবে, যারা এখন অবধি যারা 60 এন্ড অ্যাবাভ আছে আর ফিজিক্যালি ডিসেবল অসুস্থ, যারা বাইরে যাওয়া আসা করতে পারছে না, ওদের জন্য আমরা এই ফেসিলিটিটা, এই সুবিধাটা প্রোভাইড করে দিচ্ছি। ওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা দল তৈরি করে স্বাস্থ্যকর্মীরা হাজির হচ্ছেন বাড়িতে বাড়িতে, তাই নিরাপদে বাড়িতে বসেই ভ্যাকসিন নিতে পারছেন প্রবীণরা। 86 বছরের বৃদ্ধা জ্যোৎস্না গোস্বামীকে এদিন আলিপুরদুয়ার শহরের বাড়িতে গিয়ে প্রথম টিকা দেওয়া হয়। আচ্ছা, কেন যেতে অসুবিধা? তো যাওয়ার অসুবিধা? পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান মিহির দত্ত জানান, আগামী 3 দিন শহরের বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের টিকা প্রদান করা হবে। এই ধরনের প্রত্যেকটা মানুষ যারা নাকি অ্যাবাভ 60, যারা বেড রিডেন বা যারা অসুস্থ, তাদেরকে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আমরা টিকাকরণ আমরা প্রশাসন, পৌরসভা এবং হেলথের সহযোগিতা আমরা টিকাকরণ শুরু করছি। শহরের সব নাগরিক এই সুবিধা পাবে? একদম, শহরের যত নাগরিক আছে অ্যাবাভ 60 যারা অসুস্থ, তারা প্রত্যেকেই সুবিধা পাবে। আধিকারিকরা জানালেন, তহবিল আরও জোরদার বলে সপ্তাহের 7 দিনই তারা টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চান। এই প্রকল্পের মাধ্যমে আরও অনেক মানুষের পাশে থাকতে পারলেই তাদের ভালোই লাগবে, সেই প্রচেষ্টাই চালাচ্ছেন। তবে আপাতত 3 দিন জোর কদমেই চলবে দুয়ারে টিকাকরণের কাজ। দ্য ওয়ার্ল্ড বিউরো।